শনি নক্ষত্র পরিবর্তন করছে এবং শনি নক্ষত্র পরিবর্তন করে আগামীকাল থেকে টানা চব্বিশে নভেম্বর অবধি সময় অবস্থান করতে চলেছে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে। এই নক্ষত্রে শনি আগে অবস্থান করছিল, তারপরে শনি শতভিষা নক্ষত্রে প্রবেশ করেছিল এবং শনি বর্তমানে বক্রী হয়ে যাওয়ার জন্য কিছু ডিগ্রি কিন্তু পিছিয়ে এসছে এবং ফলত পুনরায় সে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করছে এবং শনি বক্রতা কিন্তু নভেম্বরের ফার্স্ট উইক অবধি থাকছে। তারপর থেকে শনির বক্রতা কাটবে এবং এই ধনিষ্ঠা নক্ষত্রের শনি চব্বিশে নভেম্বর অবধি গোচর করবে এবং তারপরে আবার সে বক্রতা কাটার পর যেহেতু সামনের দিকে এগোবে চব্বিশে নভেম্বর আবার সে শতভিষায় গিয়ে প্রবেশ করবে। তো আমাদের আলোচনা মূলত এই পনেরোই অক্টোবর থেকে চব্বিশে নভেম্বরের যে প্রেক্ষাপট এই সময় বারোটা রাশির ভাগ্যে কিন্তু উথাল পাতাল হতে চলেছে শনি নক্ষত্র পরিবর্তনের জন্য। আমি এই ভিডিওতে যাদের ঢাইয়া চলছে তাদের কথা আলোচনা করব, যাদের সাড়ে সাথী চলছে তাদের কথা আলোচনা করব এবং স্পেসিফিক আমি লগ্নভিত্তিক ফলটাও কিন্তু এখানে তুলে ধরব। তাই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ এবং আমি প্রথম যে কথাগুলো বলছি শনি এবং ধনিষ্ঠার যে কম্বিনেশন সেটা আগে একটু মনোযোগ সহকারে শুনে নিন, তারপর আপনি আপনার লগ্নের আলোচনায় যাবেন। এই আলোচনাটা কিন্তু সকলের জন্যই একই, আমি এটার তখন রিপিট করব না। দেখুন বন্ধুরা, প্রথমেই যেটা বুঝতে হবে শনি শতভিষা নক্ষত্রে ছিল, যে নক্ষত্রের অধিপতি রাহু এবং এই রাহু এই শতভিষা নক্ষত্র এটা কিন্তু একশোটা নক্ষত্রকে নিয়ে কিন্তু শতভিষা অর্থাৎ হান্ড্রেড হিলারকে এখানে কিন্তু কল্পনা করা হয়েছে। তো এই শতভিষা নক্ষত্রে শনি খুব অ্যাক্টিভ ছিল এবং এই অ্যাক্টিভ থাকার জন্য এই নক্ষত্রের প্রভাব কিন্তু আমরা পাচ্ছিলাম বিভিন্ন টেকনোলজিক্যাল ক্ষেত্রে, বিভিন্ন রিসার্চ ওরিয়েন্টেড জায়গায় এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধানের উদ্দেশ্যে। কিন্তু সমস্যা হচ্ছে শনি বক্রী থাকার কারণে কিছু জায়গায় অবস্ট্রাকশন চলছিল এবং কিছু ক্ষেত্রে আমার মনে হয় যাদের সাড়ে সাথে ঢাইয়া শনির দশান্তদশা চলছে তারা একটু হাঁসফাঁস করার অবস্থায় ছিলেন। ইতিমধ্যে শনি প্রত্যাগমন করে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করার জন্য এই যে সিচুয়েশান, যে সিচুয়েশানের মধ্যে মেনলি যারা কেরিয়ার ওরিয়েন্টেড জায়গায় ফিনান্সিয়াল জায়গায় একটু স্ট্রাগল করছিলেন তাদের ক্ষেত্রে ধনিষ্ঠা অনেকটা রিল্যাক্স দিতে চলেছে। কারণ ধনিষ্ঠা অবশ্যই তাকেই বোঝা হয় যেখানে ধন বা অর্থ স্থিত হয় এবং ধনিষ্ঠা নক্ষত্রের যে সিম্বলাইজেশন আমরা অ্যাস্ট্রোলজিতে দেখতে পাই, ধনিষ্ঠা অবশ্যই মঙ্গলের নক্ষত্র এবং এই নক্ষত্রের সিম্বলাইজেশন হচ্ছে মিউজিক্যাল ড্রাম। তো এই মিউজিক্যাল ড্রাম ইন্ডিকেট করে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষেরা সিচুয়েশান যতই অ্যাডভার্স হোক না কেন, যতই খারাপ হোক না কেন, এরা নিজের যে আমোদ, নিজের যে একটা জায়গা ধরে রাখা সেটা কিন্তু খুব ভালোভাবে ধরে রাখতে পারে এবং ধনিষ্ঠা নক্ষত্র অত্যন্ত কেরিয়ার এবং ফিনান্সিয়াল জায়গায় ডেভেলপমেন্টের একটা ইন্ডিকেশন নিয়ে আসছে এই সময়। প্রথমত হচ্ছে শনি এবং মঙ্গলের যে কম্বিনেশান সেটা কিন্তু আমাদের হরোস্কোপে যতগুলো ক্ষেত্রে দেখা হয় বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ এবং বেশ কিছু ক্ষেত্রে নেগেটিভ ফল দেয়। তো এখানেও যেহেতু নাক্ষত্রিক আদান প্রদান একটা হচ্ছে সেক্ষেত্রে যেটা দেখব ধনিষ্ঠায় শনি আসার জন্য প্রথমেই ফিনান্সিয়াল জায়গায় আপনি যদি বর্তমানে খুব উইক এবং দুর্বল থাকেন, শতভিষায় শনি আসার পর এই ধরুন এই কিছুদিন যাবৎ আপনার খুব ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে আছেন, খুব সমস্যা চলছে, সেই জায়গা থেকে আপনি কিন্তু অনেকটা রিস্টোর বা রিকভার নিজেকে কিন্তু করাতে পারবেন, এটা একটা ভাইটাল বিষয়। দ্বিতীয় বিষয় কি, দ্বিতীয় বিষয় হচ্ছে যাদের কেরিয়ারে কোনো ফোকাস ছিল না, বেশ কিছু ক্ষেত্রে কেরিয়ার আপনি দ্বিধাগ্রস্ততার মধ্যে ছিলেন, কি করবেন না করবেন বুঝতে পারছিলেন না, এটা করবেন আবার মনে হচ্ছে ওটা করলেও ভালো হয়, এই জায়গাগুলো অনেকটা দূরীভূত, আপনি টার্গেট বা এম ইন লাইফটা অনেকটা কারেক্ট এই সময় কিন্তু পাবেন। এবং ওভারঅল আমার মনে হয় এই ধনিষ্ঠা নক্ষত্র এবং মঙ্গলের শনি মঙ্গলের প্রভাব টেকনিক্যাল, সিভিল, কনস্ট্রাকশন, কোনো ধরনের বিল্ডিং, মাটির তলার জিনিসপত্র, পাইলিং থেকে আরম্ভ করে খনন কার্য এই সমস্ত সেক্টর এবং ওভারঅল আমি মনে করি ইঞ্জিনিয়ারিং ফিল্ড, যন্ত্র যন্ত্রাংশের ফিল্ডকে অবশ্যই কিন্তু চাগার দেবে, অনেকটা স্ট্রং সিচুয়েশন আনবে। এর মধ্যে আপনি ধরুন চাকরি করেন, আপনি ধরুন ব্যবসা করেন, আপনার যদি সেলফ প্রফেশন আছে থাকতে পারে আলাদা আলাদা ক্ষেত্রে, কিন্তু এই সেক্টরগুলো কিন্তু অনেকটা স্ট্রং হবে এবং সিভিল মামলার গতি প্রকৃতি, চলতি ক্রিমিনাল মামলার গতি প্রকৃতির পরিবর্তন কিন্তু অবশ্যম্ভাবী। এখানে কিন্তু শনি মঙ্গলের কানেকশানে এই জায়গাটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু পরিবর্তনশীল এবং পজিটিভ জায়গা পাবেন এবং যারা কোনো প্রপার্টি নিয়ে কারেক্ট ডিসিশনে আসতে পারছিলেন না তাদের ক্ষেত্রে ভালো।
তাহলে এখানে যে বিষয়টা আমাদের দেখতে হবে কি, এক হচ্ছে অক্টোবরে যে সময়টায় দুর্গাপুজো সংলগ্ন যে সময়টায় এখানে ধনিষ্ঠা নক্ষত্রে শনি প্রবেশ করলো, শনি বক্রী থাকছে, কিন্তু নভেম্বরের ফার্স্ট উইকে এখানে কিন্তু শনির বক্রতা কেটে যাচ্ছে, এবং এই বক্রতা কাটার পর নভেম্বরের ফার্স্ট উইক থেকে যে 24 তারিখ যে সময়টা পাবেন, মোটামুটি 5 তারিখ থেকে যে সময়টা পাবেন নভেম্বরের 24 তারিখ অবধি, এই সময় ধনিষ্ঠা কিন্তু অনেকটা অপটিমাম স্ট্রং ফল দেবে। এবং আমি যে বিষয়গুলো এখানে উল্লেখ করলাম, যে সিভিল হোক, এখানে যন্ত্র যন্ত্রাংশ হোক, ইঞ্জিনিয়ারিং ফিল্ড হোক, আপনার ব্যক্তিগত ফিনান্সিয়াল কোনো কাজ হোক, অফিস কাচারিতে মাইনেপত্র বাড়া হোক, নতুন চাকরি খোঁজা হোক, এখন থেকে ট্রাই করতে পারেন, কিন্তু শনির বক্রতা কাটার পর সেটা অনেকটা কনফার্মেশনের জায়গায় যাবে, সেটা অনেকটা বেটারমেন্টের জায়গায় যাবে, এটা আমরা এখানে হরোস্কোপে দেখতে পাচ্ছি, এটা খুব ভালো পয়েন্ট। তাহলে নেগেটিভটা কি, নেগেটিভ অনেকগুলো আছে সেটা বলছি, তবে তার আগে একটু বলে নিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার, যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন অবশ্যই এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনেই কিন্তু আপনার যাবতীয় সমস্যা নিয়ে আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা আলোচনা ফোনে যেটা হবে বিস্তারিত ডিটেল হবে, সব প্রশ্নের উত্তর আপনি ফোনে পাবেন, এবং সব থেকে বড় কথা 100% গোপনীয়তা মেনটেন করা হবে। আপনারা চাইলে আমাদের চেম্বারেও আসতে পারেন, কোনো প্রবলেম নেই, ফোন করে নেবেন। আপনি যদি ফেসবুকে ভিডিওটি দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, আমাদের ফেসবুকে একটা গ্রুপও আছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করলে পেয়ে যাবেন, ইনস্টাগ্রাম পেজটাও ফলো করতে পারেন। আচ্ছা, সমস্যা বলতে এখানে প্রথমেই দেখুন, শনি এবং মঙ্গলের কম্বিনেশানটা আপনার কেরিয়ারের জায়গায় বেটার রেজাল্ট দিলেও পার্সোনাল রিলেশনশিপ, বিশেষত প্রেম এবং দাম্পত্যর ক্ষেত্রে কন্ট্রোভার্সি কিন্তু ক্রিয়েট করবে, নিজেদের মধ্যে একটু অশান্তি, বাগবিতণ্ডা, এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা বেশি। কাদের বেশি? যাদের শনি মঙ্গলের কানেকশান জন্মছকে আছে নাক্ষত্রিকভাবে, রাশিগতভাবে বা ক্ষেত্র বিনিময় যোগে বা সরাসরি শনি মঙ্গল যোগ আছে, এদের ক্ষেত্রে প্রবলেমটা কিন্তু বাড়বে। দ্বিতীয় বিষয় হচ্ছে, এটা জেনারেলি শনি মঙ্গলের কম্বিনেশান আপনার কিন্তু কেরিয়ার, অর্থ, আপনার ফিউচার এগুলোর দিকে ফোকাস করতে আপনাকে সাহায্য করবে, কিন্তু কোথাও যেন হারিয়ে যাবে আপনার ব্যক্তিকেন্দ্রিক সম্পর্কগুলো, কোথাও যেন আপনার পরিবারকে সময় দিতে পারছেন না, কোথাও বা স্বামী স্ত্রীকে আপনি সেই অনুযায়ী তার প্রতি টেক কেয়ার করতে পারছেন না, সন্তানকে করতে পারছেন না, প্রেমিক প্রেমিকাকে আপনি উপযুক্ত সময় দিতে পারছেন না, এগুলো যেন কোথাও হারিয়ে যেতে থাকবে। এই জায়গাটা কিন্তু নেগেটিভ পয়েন্টের মধ্যেই পড়ছে, আপনাদের এই জায়গাটা ব্যালেন্স করতেই হবে, যদি না হয় সেটা তাতেই শুরু হবে অশান্তি, ঝগড়া ঝাঁটি, বিবাদ এবং বিচ্ছেদ ইত্যাদি বিষয়গুলো। শনি মঙ্গল যোগ থাকার জন্য অবশ্যই আমি বলবো চোট আঘাতের টেন্ডেন্সি বাড়বে, গাড়ি চালানো থেকে আরম্ভ করে রিস্কি কাজ করা বা যে কাজগুলো খুব বিপদ বা ঝুঁকিপূর্ণতা আছে সেই কাজগুলো কিন্তু সাবধানতা অবলম্বন করে আপনাকে কাজগুলো করতে হবে। অনেক মানুষের ক্ষেত্রে শনি মঙ্গল যোগ যাদের জন্মছকে খুব নেগেটিভে আছে, শর্ট টেম্পারামেন্ট লস, চট করে মাথা গরম হয়ে যাচ্ছে, রাগ জেদ পোষণ করে ফেলছেন, এই ধরনের বিষয়গুলো কিন্তু ভীষণভাবে হবে, এবং অল্পেতে কন্ট্রোভার্সিতে আপনি জড়িয়ে পড়ছেন, কোথাও কিছু নেই রাস্তায় যাচ্ছেন, একটা অন্যের ঝামেলার মধ্যে নিজেকে জড়িয়ে ফেললেন, এইগুলো কিন্তু নেগেটিভ পয়েন্টের মধ্যেই কাউন্টেবল হবে এই কয়েকটা দিনের মধ্যে। আপনাদের এই বিষয়গুলো অবশ্যই আরও খেয়াল রাখতে হবে। সমস্যা হলে তো অ্যাস্ট্রোলজার আছেই, ফোন করে নেবেন, সমস্যা আপনার অবশ্যই একটা রাস্তা পাবেন, কিন্তু আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে এই বিষয়গুলোকে এড়িয়ে চলতে হবে এবং ব্যালেন্স করাটা খুব কিন্তু জরুরি। আর আমি এটুকু বলতে পারি, ওভারঅল যারা টেকনোলজি নিয়ে পড়াশোনা করতে চাইছেন, কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ড নিয়ে পড়াশোনা করতে চাইছেন, কোনো হাতে কলমে কাজ শিখতে চাইছেন, একদম কারিগরি বিদ্যা হোক, কোনো হাতে কলমে ধরে কাজ শেখা হোক, সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যাডভান্টেজ পাবেন এই যোগে। 7.5 এবং 2.5-এর যে ব্যাপক পরিবর্তন আসছে সেটা আমি আসছি রাশিভিত্তিক এবং লগ্নভিত্তিক আলোচনা। আমি প্রথমেই বলবো 7.5 কাদের চলছে, 7.5 চলছে মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি, এই তিনটে রাশির চলছে, রাশির কথা বলছি তো, তিনটে রাশির জাতক জাতিকারা 7.5 ভিডিওটা শুনবেন, এবং 2.5 চলছে যে দুই রাশির, সেটা হচ্ছে কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি। এর বাদ দিয়ে অন্যান্য যেগুলো আছে তারা অবশ্যই মেন লগ্নফলটাকে প্রায়োরিটি দেবেন, যেমন মেষ, বৃষ, মিথুন তথা সিংহ, কন্যা, তুলা এবং ধনু, এরা কিন্তু অবশ্যই লগ্নফলটাকে বেশি প্রাধান্য দেবেন। আমরা শুরু করছি এবার লগ্নরাশি ভিত্তিক পর্যালোচনা। এবং মেষ রাশির ক্ষেত্রে সবথেকে বড় যে এখানে নাক্ষত্রিক পরিবর্তন হচ্ছে সেখানে কিন্তু আপনাদের লগ্নেশের সঙ্গে একটা শনির কনজাংশন এখানে নাক্ষত্রিকভাবে তৈরি হচ্ছে। প্রথমেই বলবো যে এখানে শনি দৃষ্টিও আপনাদের উপরে আছে এবং শনি আপনাদের কর্মপতি, কর্মভাব এই সময় কিন্তু সম্ভাবনাময় হবে, কারণ লগ্ন এবং কর্মের কানেকশান, কর্মক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনা, নতুন কিছু স্কোপ খুলতে পারে এবং কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তি, বকেয়া কাজ এগুলো কিন্তু এগোতে পারে। শুধু তাই নয়, শিডিউল জব ট্রান্সফার বা কোনো জব ট্রান্সফারের যোগ থাকলে
এই সময় কিন্তু এই বিষয়গুলো অবশ্যই পজিটিভ ভাইব্রেশন আপনি পাবেন। এর বাইরে আমি মনে করি আইনানুক বিষয়, কোর্ট কাচারি বিষয়ে এই সময় কিছু চেঞ্জেস আসতে পারে। হ্যাঁ, এটা ঠিক, একটু ব্যথা বেদনা ইত্যাদি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। কিছু বিষয়ে আপনার উদ্যোগপূর্ণ কর্মক্ষেত্রে আপনার প্রফেশনাল লাইফে থাকলেও ব্যক্তিগত বিষয়ে কিছু আপনার দাম্পত্য জীবন বা আপনার ব্যক্তিগত জীবনে খুঁটিনাটি একটু জেদপূর্ণ সময় থাকতে পারে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সময় কিন্তু সিভিল কনস্ট্রাকশন, বিল্ডিং এই জাতীয় কাজ, আপনার কোনো ধরনের পার্সোনাল কোনো বাড়ি রিনোভেট করতে চাইছেন এই জাতীয় কাজগুলো এই সময় ভালো ফল এখানে কিন্তু পাবেন। এবং সবথেকে বড় কথা, এই সময় কিন্তু ফ্রেশার্স যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন জব অপরচুনিটি এই সময় ক্রিয়েট হতে পারে, এবং যারা দীর্ঘদিন কাজের বাইরে ছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু কর্মজায়গাটা ভালো যেতে পারে। তবে আমি মনে করি অক্টোবর মাসের তুলনায় নভেম্বর মাসে এই সুযোগ সম্ভাবনাগুলো বেশি বাড়বে, এটা অবশ্যই সেই জায়গা থেকে দিক থেকে দেখতে গেলে পজিটিভ। বিস্তারিত জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্নের ক্ষেত্রে বর্তমানে শনি কর্মভাবে এবং মঙ্গলের কানেকশান, মঙ্গল আপনাদের দ্বাদশপতি এবং সপ্তমপতি। তো প্রথমেই বলবো, এই সময় দূরে কাজের যোগাযোগ, বিদেশে কাজের যোগাযোগ এবং দেশের মধ্যেও কিন্তু দূর স্থানে বা কোনো আন্তরাজ্য কিছু কাজের যোগাযোগ এই সময় কিন্তু বাড়তে পারে। এবং আপনার চাইতে হোক না চাইতে হোক, এই সময় কিন্তু আপনার কেরিয়ারের জন্য বা প্রফেশনের জন্য এই সময় শর্ট ডিস্টেন্স ট্রাভেল, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হচ্ছে এই ধরনের বিষয়গুলো কিন্তু থাকতে পারে। এবং আমি এখানে যেহেতু সপ্তমপতি মঙ্গল এবং আপনাদের শনি হচ্ছে ভাগ্য এবং অবশ্যই কিন্তু দশমপতি, তো সেক্ষেত্রে আমি এখানে বলবো যে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার কিছু যোগাযোগ এই সময় আসবে, দূরের সম্বন্ধগুলো কিছু সাকসেসফুল হতে পারে। তবে লোয়ার গ্রন ডিজিজ, ব্যাক পেন, কিছু বিষয়ে পায়ের ব্যথা বেদনা এই জাতীয় সমস্যাগুলো বাড়তে পারে। খুঁটিনাটি ক্ষেত্রে আমি আপনার এইটুকু বলবো যে কেরিয়ার এবং আপনার পার্সোনাল লাইফ, বিশেষত আপনি যদি বিবাহিত হন, দাম্পত্য জীবন এবং আপনার কেরিয়ার এই জায়গাটাকে ব্যালেন্স করার চেষ্টা করুন। নচেত কিন্তু আপনি কাজের মধ্যে যদি বেশি ইনভলভ থাকেন সেখানে হয়তো আপনি আপনার পার্টনারকে টাইম দিচ্ছেন না, এখান থেকে কিছু কিছু জায়গায় সমস্যা আসতে পারে। দাম্পত্য ক্ষেত্রে এই সময়টা কিন্তু কিছুটা ডিফিকাল্ট আমার মনে হয়, ছোটোখাটো বিষয় একটু অশান্তি বা মতের অমিল হওয়ার পসিবিলিটি থাকবে। আধ্যাত্মিক ক্ষেত্রে আপনি যে কোনো ধর্মেরই হোক না কেন, আধ্যাত্মিক স্থানে ভ্রমণ, তীর্থস্থানে ভ্রমণ বলতে আমরা যা বুঝি সেই ধরনের যোগাযোগগুলো এই সময় কিন্তু বাড়বে। এবং কর্মসূত্রে যারা বিদেশে আছেন, দূরে আছেন, তাদের কিছু নতুন কিছু চেঞ্জ লাইফে এবং পজিটিভ চেঞ্জ সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা এই সময় তৈরি হতে পারে। সিভিল কনস্ট্রাকশন, ভ্রমণ পেশা, আন্তঃরাজ্য বিজনেস, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম, এখানে ইট বালি সংক্রান্ত সিন্ডিকেট রিলেটেড কাজ কারবারগুলো এই সময় কিন্তু গতিশীল হতে পারে। এই দিকগুলো আপনি কিন্তু পজিটিভ ভাইব্রেশন পাবেন। তো ডিটেলটা জানতে আপনারা অবশ্যই আমাদের আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু অবশ্যই আপনাদের ভাগ্যপতি এবং বর্তমানে যে ভাগ্যস্থানে অবস্থান করছে, এবং এখানে অবশ্যই কিন্তু মঙ্গলের কানেকশান, একাদশের কানেকশান। দেখুন, ভাগ্য এবং একাদশের কানেকশান এবং ষষ্ঠের কানেকশান, এখানে বেশ কিছু ভালো বিষয় থাকে, যেমন কম্পিটিটিভ এক্সামে এই সময় আপনি জয়যুক্ত হতে পারেন। এবং এখানে শনি এবং মঙ্গলের কানেকশান থাকার জন্য আপনার নতুন ইনকামেবল সোর্সগুলো আপনার সামনে আসতে পারে, এবং যে খাটাখাটুনি বা যে পরিশ্রমটা শনি শত বিষয় থাকাকালীন আপনারা করেছেন তার বেনিফিটটা এই সময় পেতে পারেন। হয়তো টাকা বাকি আছে, পুজোর বোনাস বা অন্য অন্য কিছু আর্থিক ক্ষেত্রের টাকা পয়সা পাওনা গণ্ডা বাকি আছে, সেগুলো কিন্তু এই সময় পেয়ে যেতে পারেন। এখানে শনি মঙ্গল যোগের প্রভাবে কিছুটা হাড়ের ব্যথা বেদনা, অস্থিজনিত সমস্যা, কোমরের ব্যথা বেদনা এই জাতীয় সমস্যাগুলো কিছু ক্ষেত্রে আসতে পারে। পিতা গুরুজন এই স্থানীয় ব্যক্তিদের হেলথের ক্ষেত্রে খেয়াল রাখবেন। আধ্যাত্মিক পথের রাস্তা যাদের আটকে গেছিলো তাদের খুলতে পারে গুরুর সান্নিধ্য, বা আধ্যাত্মিক পথে আপনার কোনো নতুন রাস্তা খোলার একটা ইঙ্গিত হরোস্কোপ কিন্তু বহন করছে। মামলা যে জায়গাটা চলছে কোর্ট কাচারি মামলায় কিন্তু একটা ব্যাপক পরিবর্তনের যোগ আমরা দেখতে পাচ্ছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আপনারা মামলা সেটেলমেন্টের একটা সমঝোতার, একটা মিউচুয়ালের সুযোগ পাবেন, একটা মধ্যপন্থা অবলম্বনের সুযোগ পাবেন, সেটা কিন্তু আমার মনে হয় অ্যাভেল করা উচিত হবে। পুরনো রোগভোগ যা বেশ কিছুদিন ধরে ধামাচাপা পড়ে গেছে, বা যা বেশ কিছুদিন ধরে একবারে হাইড হয়ে গেছে, যা সামনে আসছেই না, সেই রোগভোগের কিছু প্রাদুর্ভাব অনেকের ক্ষেত্রে হতে পারে, এই জায়গাটা একটু আপনাদের সতর্ক থাকতে হবে। তবে ভাগ্যপতি ভাগ্যস্থানে থাকার জন্য বর্তমানে কিছু রোগ ভোগ এলেও সেখান থেকে কিন্তু রিকভারের রাস্তাও কিন্তু আপনি পেয়ে যাবেন, তবে এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। আর আমি মনে করি ম্যাক্সিমাম নভেম্বরটা বেশি প্রেফারেবল থাকবে অক্টোবরের তুলনায়। আর এখানে হায়ার স্টাডিজের ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, কোনো টেকনিক্যাল রিলেটেড পড়াশোনার ক্ষেত্রে, সিভিল রিলেটেড পড়াশোনার ক্ষেত্রে, মেডিকেল রিলেটেড পড়াশোনার ক্ষেত্রে সময়টা কিন্তু আশানুরূপ কাটবে। আপনার কিন্তু জব ট্রান্সফারের এই সময় কিছু ব্যাপার থাকলে সেটা হয়ে যেতে পারে, এই বিষয়গুলো অবশ্যই আপনি ভালো ফল পাবেন।
এই সময় এই অক্টোবরের দিকটা আমি বলবো পুরনো প্রেমের সঙ্গে বা পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ সংযোগ এই জাতীয় বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে আসার একটা পসিবিলিটি এখানে আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। ডিটেলটা জানতে আপনাদের অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানেই বাকিটা জানতে পারবেন এবং অবশ্যই আজকে দৈনিক রাশিফলটা দেখে নেবেন। ফোন নম্বর পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মঙ্গলের কানেকশানে কর্কট লগ্ন এবং কর্কট রাশির ক্ষেত্রে প্রভাবটা খানিকটা আলাদা, কারণ এখানে অবশ্যই কর্কট রাশির অষ্টম ঢাইয়া চলছে এবং লগ্নভিত্তিক আলোচনা তো আমি এখানে আলোচনা করবোই। প্রথমেই লগ্ন এবং রাশি উভয় যে বিষয়গুলো সিমিলার সেটা একটু বলে নিই। তো এখানে প্রথমেই হচ্ছে কেরিয়ার একটা সুইং হওয়ার সম্ভাবনা খুব বেশি, কাজের জায়গায় কিছু চেঞ্জেস পরিবর্তন এগুলো হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকছে এবং কর্মক্ষেত্রে স্পেশালি আমি রাশির ক্ষেত্রে বলবো হঠাৎ কোনো জব ট্রান্সফার, সাডেন কোনো চেঞ্জ, হঠাৎ করে কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন করতে হলো সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। এবং কর্কট রাশির ক্ষেত্রে স্পেশালি যাদের ঢাইয়া চলছে, মাথা গরম, একটু রাগ জেদ এগুলো কিন্তু বাড়তে পারে। লগ্নের ক্ষেত্রে পুরনো প্রেমের সঙ্গে কন্ট্যাক্ট কানেকশান এগুলো আসতে পারে। রাশি লগ্ন উভয় ক্ষেত্রে শনি এবং মঙ্গলের কানেকশানে কর্মক্ষেত্রে একটু খাটুনি থাকবে, একটু প্রেসার থাকবে, কাজের কিছু দায় দায়িত্ব এগুলো কিন্তু বর্তাতে পারে আপনাদের উপর বেশি। তো এই জায়গাটা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। আর আমি এটুকু বলতে পারি যে শনি মঙ্গল যেহেতু এখানে একটা যোগ থাকছে, তো নতুন প্রেমের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, খুব যৌথ কাজ একটু সমস্যা হলে সেটা ম্যাক্সিমামই অক্টোবরের দিকে হবে, নভেম্বরটা তুলনামূলক ভালো ফল পাবেন। তবে মঙ্গল এবং শনির কম্বিনেশানে রাশিভিত্তিক যদি দেখি কর্কটের ক্ষেত্রে বিশেষত সন্তান, কর্ম এবং আপনার ফাটকা, এই তিনটে মানে ফাটকা লাভ বা ইত্যাদি এই তিনটে বিষয় নিয়ে আপনাকে কিন্তু খুব সেন্সিটিভ থাকতে হবে, খুব চোখ কান খোলা রাখতে হবে। লগ্নের ক্ষেত্রে তুলনামূলক কম, কিন্তু রাশির ক্ষেত্রে যেহেতু ঢাইয়া চলছে বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। গবেষণা বা সাধনায় প্রারব্ধ লাভ হতে পারে। পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন কর্কট রাশি এবং লগ্নের উভয় জাতক জাতিকারা। বিস্তারিত জানতে আমাদের আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর আমি এটুকু বলতে পারি যে মঙ্গল এবং সে শনি কানেকশানটা সপ্তম এবং পঞ্চমের একটা কানেকশানও তৈরি হচ্ছে, এখানে প্রেমজো বিবাহের কানেকশান হবে, সেকেন্ড ম্যারেজের কিছু কানেকশানের যোগাযোগ হরোস্কোপে আছে। তবে এটা বোধহয় বললাম সন্তানের হেলথ নিয়ে সমস্যা চললে একটু খেয়াল রাখবেন। আর আমি এটুকু বলতে পারি যে একটু চোট আঘাতের টেন্ডেন্সি স্পেশালি অক্টোবরের দিকে কিছু ক্ষেত্রে থাকতে পারে, এটা রাশি লগ্ন উভয় ক্ষেত্রেই প্রযোজ্য, তবে লগ্নের জাতক জাতিকারা বিষয়টা বিশেষভাবে কেয়ারফুল থাকবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে শনির যে নক্ষত্র পরিবর্তন মঙ্গলের নক্ষত্রে সেটা কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু বেশ কিছু ঘরকে প্রভাবিত করবে। এক শনি সপ্তম এবং ষষ্ঠ ঘরের অধিপতি সে তো প্রভাবিত হবেই এবং তার সঙ্গে মঙ্গল কিন্তু আপনাদের চতুর্থেশ এবং ভাগ্যপতি সেটাও কিন্তু অবশ্যই এখানে প্রভাবিত হচ্ছে। তো আমি এখানে স্পেশালি বলবো সিভিল কাজ, বাড়ির কাজ, গৃহস্থলী কাজ এই জাতীয় বিষয়গুলো এই সময় কিন্তু কিছু চেঞ্জেবল সিচুয়েশন আপনার ক্ষেত্রে আসতে পারে। জমি জায়গা নতুন ক্রয় বিক্রয় এই ধরনের যোগ বা শিফটিং এগুলো হওয়ার সম্ভাবনা এই সময় থাকছে। আমি এখানে দাম্পত্য বিষয়ে খুঁটিনাটি একটু অশান্তির প্রভাব দেখতে পাচ্ছি। বিশেষত এখানে আমি বলবো আপনাদের কিন্তু কেরিয়ার এবং অবশ্যই আপনাদের পার্সোনাল লাইফ এই দুটো ব্যালেন্স করে যারা চলতে পারবেন না তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু দাম্পত্য অশান্তি কিছুটা কিন্তু থাকবে। গৃহ এবং আপনার কর্মকে অবশ্যই দুটোকে ব্যালেন্স করে চলা এই সময় কিন্তু দরকার। এছাড়া কি দেখতে পাচ্ছি, এছাড়া যে জায়গাটা অবশ্যই দেখতে পাচ্ছি শনি এবং মঙ্গলের কানেকশানটা এখানে কিন্তু আপনার ধর্মস্থানকে প্রভাবিত করবে। মানসিক ক্ষেত্রে কোনো ধার্মিক কিছু পরিবর্তন, আধ্যাত্মিক উন্নতি এগুলো ক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু এই সময় পজিটিভ ভাইব্রেশন পাবেন। এবং এখানে মঙ্গল যেহেতু আপনাদের চতুর্থেশ এবং এখানে শনিরও একটা কানেকশান আছে, প্রপার্টি রিলেটেড কোনো মামলা মোকদ্দমা আইনি কিছু চললে তার মধ্যে কিছু পরিবর্তন এই সময় কিন্তু থাকতে পারে, এটা খেয়াল রাখবেন। গুরুজনদের হেলথের ক্ষেত্রে সাময়িক কিন্তু একটু সমস্যা বা পিতা মাতা এদের হেলথের ক্ষেত্রে কিছু সাময়িক সমস্যার বিষয়টা একটু সতর্ক থাকা এই সময় কিন্তু দরকার। আর আমি এখানে এটুকু বলতে পারি যে শনির ধনিষ্ঠ নক্ষত্রের প্রবেশ ব্যবসার ক্ষেত্রে আর্থিক বৃদ্ধি, পুরনো টাকা কড়ি উদ্ধার এবং ব্যবসার ক্ষেত্রে কিছু নতুন সংযোজক এবং কিছু পজিটিভ ভাইব্রেশন হওয়া, শুধু তাই নয় আপনার লাইফ পার্টনারের কেরিয়ারে কিছু উন্নতি বা আর্থিক ক্ষেত্রে কোনো প্রগতি হওয়া, আপনাদের প্রপার্টি থেকে কোনো আর্থিক গেইন হওয়া এবং ফ্যামিলির দিক থেকে কোনো সাপোর্ট পাওয়া আর্থিক দিক থেকে, সেটা কিন্তু অবশ্যই আপনি এখানে পজিটিভ ভাইব্রেশনে ধরতে পারেন। এগুলো কিন্তু অবশ্যই ভালোর দিক হিসেবে আমরা দেখতে পাচ্ছি। তবে মেডিকেল কার্যাদি, কম্পিটিটিভ এক্সাম এগুলো তো শনি মঙ্গল যোগে প্রভাব থাকবে, তবে এই পজিটিভ প্রভাবগুলো আপনি কম্পিটিটিভ এক্সাম বা অন্যান্য ক্ষেত্রে সেটা নভেম্বরের দিকে বেশি ভালো পাবেন। আমি একটু হেলথ কনসিয়াস থাকতে বলবো, স্পেশালি ব্রঙ্কিয়াল সমস্যা, পায়ের ব্যথা বেদনা ইত্যাদি এগুলো বিষয়ে আপনাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে, এই জাতীয় বিষয়গুলো কিন্তু একটু হেলথের সমস্যা করতে পারে। বিস্তারিত জানতে আপনারা আজকের দৈনিক রাশিফল এবং আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। ফোন নম্বর তো পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কন্যা লগ্ন এবং কন্যা রাশির ক্ষেত্রে আমি প্রথমেই বলবো, শনির যে নাক্ষত্রিক পরিবর্তন সেটা কিন্তু ষষ্ঠের সঙ্গে অষ্টমকে একটা কানেকশান এখানে কিন্তু দিচ্ছে। তো এই ষষ্ঠের সঙ্গে অষ্টমের কানেকশান প্রথমেই আমি বলবো, শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখা এই সময়টা খুব প্রয়োজন। চলতি রোগভোগ বা হঠাৎ করে যে রোগভোগ চাপা পড়ে গেছে অনেকদিন ধরে, সেইরকম ধরনের রোগ কিন্তু আবার বাইরে আসতে পারে, এটা খেয়াল রাখবেন। সাময়িক ক্ষেত্রে কিন্তু আপনার যৌথ কাজ, গ্রুপ ওয়ার্ক, আপনার পার্টনারশিপ জায়গায় কিছু মতের অমিল হওয়ার সম্ভাবনা রয়েছে। কোর্ট কাছারি বিষয়ে তবে কিছু আপনার মামলা মোকদ্দমা চলে একটু নজর রাখতে হবে। ভালোর দিক এই যে কোর্ট কাছারির বিষয়ে কিছু মামলা মোকদ্দমা চলে, এখানে কোনো নিষ্পত্তি, কোনো কোর্টের বাইরে কোনো সেটেলমেন্ট, এগুলো কিন্তু এই সময় আপনি পেতে পারেন। লোন পরিশোধ করা, কোনো ধরনের আপনার কম্পিটিটিভ জায়গায় কিছু ভালো ফল পাওয়া, বা কোনো বিষয়ে রোগের বিরুদ্ধে কোনো আপনার কোনো মেডিকেল কাজ করা, এগুলো ক্ষেত্রে সময়টা ভালো। হ্যাঁ, রোগভোগ আসার চান্সেস যেমন আছে, শনি যেহেতু ষষ্ঠভাবে নিজের স্বক্ষেত্রে আছে, রোগভোগ থেকে আরোগ্য লাভের রাস্তাও কিন্তু শনি তৈরি করবে, এ বিষয়ে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে সামান্য দ্বন্দ্ব বা কিছু ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে মানসিক স্তরের পরিবর্তনের সম্ভাবনা আছে, এটা যদি খুব বেশি ফিল করেন সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ অতি আবশ্যক বলে আমার মনে হয়। এর বাইরে আমি এটুকু বলতে পারি, এখানে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো, গবেষণার ক্ষেত্রে ভালো, আপনার জীবনের সঙ্গে জড়িত বিষয়ে কিছু ট্রান্সফরমেশান আসতে পারে, সন্তানের শরীর স্বাস্থ্য বিষয়ে একটু সতর্ক থাকা জরুরি। বিস্তারিত জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন এবং নতুন কোনো পার্টনারশিপে গেলে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ফোন নম্বর পেয়ে গেছেন, প্রয়োজনে অবশ্যই বুকিং করে যোগাযোগ করে নেবেন। এবং তুলা রাশির ক্ষেত্রে শনি কিন্তু পঞ্চমভাবে গোচর করছে, তো এখানে পঞ্চমভাবে মঙ্গলের যখনই কানেকশান থাকছে সেখানে কিন্তু সপ্তমের একটা কানেকশান এবং দ্বিতীয়ের কানেকশান তৈরি হচ্ছে। প্রেমজ বিবাহের ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত ভালো, কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে সময়টা খুবই ভালো যেতে পারে। মঙ্গলের নক্ষত্র এখানে কিন্তু আপনার ক্রিয়েটিভ কোনো কাজ করব, ফাটকা কিছু লাভ, আর্থিক ক্ষেত্রে কোনো পরিকল্পনা, এগুলো কিন্তু বাস্তবায়িত হতে পারে। তবে ব্যবসার ক্ষেত্রে একটু পরিশ্রম বাড়বে, ব্যবসার ক্ষেত্রে কাজের একটু স্ট্রেস বাড়বে। দাম্পত্য ক্ষেত্রে শনি মঙ্গল যোগ জন্মছকে, মানে বার্থ চার্টে আপনার থাকলে একটু অশান্তি বহুল সময় আপনার কাটতে পারে এই সময়টা, না থাকলে ততটা আপনি খারাপ ফল পাবেন না। এছাড়া এখানে কিন্তু আমি এটা বলবো, সন্তানের আপনাদের যাদের সন্তান আছে, সন্তানের কেরিয়ার ডেভেলপমেন্ট, সন্তানের বিবাহ, সন্তানের কোনো কার্য সম্পাদন, এগুলো এই সময় কিন্তু হতে পারে। এবং আমি এখানে বলবো, পুরনো টাকা কুড়ি যে টাকা হয়তো অনেক দিন ধরে আটকে আছে কোনো আইনের বেড়া জালে, সেগুলো উদ্ধারের ক্ষেত্রে সময়টা কিন্তু খুবই পজিটিভ বলে আমার মনে হয়। তবে প্রেমের ক্ষেত্রে একটু একটু দ্বন্দ্ব বিবাদ হতে পারে, এটা খেয়াল রাখবেন। সাময়িক একটু দ্বন্দ্ব বিবাদ এগুলো কিন্তু হওয়ার পসিবিলিটি থাকছে। আর পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকবেন। শনি যেহেতু এখানে আপনাদের রাশির পঞ্চমে এখন অবধি স্বক্ষেত্রস্থ, ফলত নভেম্বর মাসটা যদি দেখেন এই সময়টা আপনার কিন্তু পড়াশোনা, এডুকেশান, ভাইভা এক্সাম, এগুলোতে কিন্তু যথেষ্ট ভালো ফল এই সময় কিন্তু প্রদান করতে পারে হরোস্কোপ। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। আর আমি এটা বলবো যে এই সময় গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত বিষয়ে কাজে বিশেষ অগ্রগতি আমরা দেখতে পাবো। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক রাশির কথা আসা যাক। দেখুন, শনি মঙ্গলের একটা কানেকশান আপনাদের লগ্ন রাশির ওপর একটা খুব ভাইটাল বিষয়। প্রথমেই বলবো, দেখুন, গৃহ, বাস্তু, আপনার পারিবারিক বিষয় অগ্রগতি এই সময় থাকবে। বাস্তু চেঞ্জ হতে পারে, নতুন গৃহযোগ আসতে পারে, আপনার কিন্তু স্থানান্তর হতে পারে এক স্থান থেকে অন্য স্থানে, বা কোনো বিষয় আপনি শিফটিং করছেন, এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। তবে কিছু ঘটনা, যাদের জন্মছকে নেগেটিভ শনি মঙ্গল যোগ আছে, কিছুটা না চাইতেও কোনো কোনো ঘটনা এই বিষয়ে কিন্তু ঘটতে পারে, এই বিষয়টা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। এছাড়া আমরা কী দেখতে পাচ্ছি, দেখুন, শনি মঙ্গল যে যোগটা হচ্ছে সেটা মাঝে মাঝে একটু আপনার কিন্তু টেম্পারামেন্ট লস ঘটাবে, অল্পেতে একটু ক্রোধই করে রাখবে। পরিবারে কারোর হেলথ ইস্যু চললে সেই দিকটা খেয়াল রাখা খুব জরুরি, কারণ মঙ্গল বিশেষত অক্টোবরের দিকে তো রাশি দ্বাদশেই থাকছে, এবং এই দ্বাদশে অক্টোবরে যে পার্টটায় থাকছে এই সময়টা অবশ্যই হেলথ কনসাস থাকতে হবে, পরিবার পরিজন, এবং কিছু ক্ষেত্রে আপনাদেরও যদি চেস্ট, লাং ইত্যাদি রিলেটেড সমস্যা, ব্রঙ্কিয়াল সমস্যা ইত্যাদি থাকে, সেগুলো বিষয়ে খেয়াল রাখতে হবে। আর কী খেয়াল রাখতে হবে, দেখুন, এখানে শনি মঙ্গলের যে কম্বিনেশন এবং এটা আপনাদের কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষা, এগুলোতে পজিটিভ ফল দেবে, কিন্তু আপনাদের ষষ্ঠ ঘরের উপর যে শনি দৃষ্টি তথা মঙ্গলের কম্বিনেশান কিছুটা পুরনো রোগভোগকে আবার সামনের দিকে নিয়ে আসতে পারে, যে রোগভোগগুলো হয়তো আগে ছিল এখন নেই, এই হেলথ ইস্যুগুলোকে কিন্তু আবার রিচ করাতে পারে সামনের দিকে, এই জায়গাটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। দূরযাত্রা, বিদেশ যাত্রা, দূরের কোনো কাজের সংযোগ, ট্রাভেলিং, এগুলো কিন্তু এই সময় হওয়ার পসিবিলিটি আছে। তো এই বিষয়গুলো আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। আপনার ওভারঅল যদি দেখি, আপনার প্রপার্টি রিলেটেড জায়গায় এটা পজিটিভ ফল দিল, পারিবারিক শান্তির জায়গাটা কিন্তু কিছুটা দুর্বল করবে, এই জায়গাটা অবশ্যই আপনাকে একটু মানিয়ে গুছিয়ে চলতে হবে। আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে এই ট্রানজিটের প্রভাব খারাপ না।
যেহেতু বৃশ্চিক রাশির শনির চতুর্থ ঢাইয়া চলছে, কয়েকটা বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে। যেমন দেখুন, এখানে মঙ্গলের নক্ষত্রে শনি আসার জন্য মানসিক স্থিরতা আপনাদের বাড়বে, যেটা রাহুর নক্ষত্রে অনেকের অস্থিরতা ছিল এটা বাড়বে। কিন্তু এখানে যেটা হতে পারে একটু ক্রোধ রাগ যে এটা কিন্তু বাড়বে। পারিবারিক শান্তি আমি অনেকটাই বলবো, অনেকটা রাশি সাপেক্ষে যাদের ঢাইয়া চলছে, পারিবারিক শান্তির জায়গাটা অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। এই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ ফল একটু একটু দিতে পারে। আর এখানে চেস্ট লাং রিলেটেড সমস্যা, ব্রঙ্কিয়াল সমস্যা এবং পরিবারের কারোর অসুস্থতা চললে, যাদের আপনাদের চতুর্থ ঢাইয়া চলছে মানে রাশির কথাই বলছি, পারিবারিক ক্ষেত্রে কারোর অসুস্থতা থাকলে সেই বিষয়টা হালকাভাবে নেবেন না, সেই দিকটা অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রেখেই এগোতে হবে। আর আমি এখানে এটুকু বলবো, কিছু বিষয় আমি মনে করি যে লিটিগেটেড প্রপার্টি, সেকেন্ড হ্যান্ড গাড়ি, সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র এগুলো কেনার ক্ষেত্রে সময়টা প্রপার নয়। বাকিটা জানতে দৈনিক রাশিফল আপনি ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু লগ্নের কথা আসা যাক। শনি এবং মঙ্গলের যে কম্বিনেশান এবং শনি এবং মঙ্গলের যে যোগ, সেটা কিন্তু অবশ্যই আপনাদের রাশির তৃতীয় ঘরকে কেন্দ্র করে হচ্ছে, থার্ড হাউস। এবং এই থার্ড হাউস শুধু এফেক্টেড নয়, মঙ্গলের যে হাউসগুলো অকুপাই হয়েছে সেটা হচ্ছে আপনাদের পঞ্চম ঘর, দ্বাদশ ঘর, সেগুলো কিন্তু এফেক্টিভ। তো এই শনি এবং মঙ্গলের যে কানেকশান, দ্বাদশ এবং তৃতীয়ের মধ্যে কানেকশান, এটা কিন্তু আমি মনে করি ছোটোখাটো চোট আঘাতকে ইন্ডিকেট করছে, যে বিষয়টা খেয়াল রাখবেন। ট্রাভেলিং হবে আপনার কর্মসূত্রে হোক, আপনার তাগিদে হোক, কোনো জায়গায় আপনার পড়াশোনার জন্য হোক, আপনার ভালো লাগা নিচকে ঘুরতে যাওয়ার জন্য হোক, বা আপনার নাচাইতে কোনো জায়গায় যেতে হলো, এইরকম ধরনের বিষয়ও কিন্তু এই সময় ঘটতে পারে। পুরনো টাকা কড়ি উদ্ধারের ক্ষেত্রে সময়টা বেশ ভালো, বিদেশি টাকা যারা ইনকাম করেন জেনারেলি সময়টা ভালো, তবে এই সময় কোনো মানে বড় কিছু এফেক্টিভ খরচ হওয়ার সম্ভাবনা থাকছে, তো এই বিষয়টা খেয়াল রাখবেন। এবং স্পেশালি আমি অক্টোবর মাসটার ক্ষেত্রে বলবো, ফাটকার ক্ষেত্রে ইনভেস্ট বা ঝুঁকিপূর্ণ ইনভেস্ট এগুলো কিন্তু একটু অ্যাভয়েড করে চললে ভালো হয়। এখানে কিন্তু কিছু বিষয় একটু নেগেটিভ খরচের ইন্ডিকেশান আছে যতক্ষণ শনি বকরি থাকছে, তবে এটা মাথায় রাখতে হবে। এই সময় আপনার আটকে থাকা টাকা, যে টাকাগুলো হয়তো আপনার একদম ফ্রিজ হয়ে গেছে, কোনো ক্ষেত্রে টর্মেট হয়ে গেছে অ্যাকাউন্ট কোনো কারণে, আপনার অফিস কাচারিতে টাকা আটকে আছে, সেগুলো এই সময় কিন্তু মুভ হবে, এই টাকাগুলো কিন্তু ফিরে পাবেন। পুরনো প্রেমের যোগাযোগ আছে, পুরনো প্রেমের সঙ্গে যোগাযোগ সংযোগ সেগুলো তৈরি হতে পারে, অনলাইন কাজ, সেলফ প্রফেশন এগুলোতে অগ্রগতি থাকতে পারে। সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসাস থাকবেন, নতুন সন্তান যোগ আছে, জন্মছকে শনি মঙ্গল যোগ থাকলে আপনি প্রেমিক প্রেমিকার সঙ্গে একটু ঝগড়াঝাটি বিবাদ অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন, এগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আর আমি এটা বলবো, বাক্য স্পিচ কথা আপনার এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করতেই হবে, আদারওয়াইজ এই ট্রানজিটটা অন্যান্য অ্যাসপেক্টে খারাপ ফল দেবে না। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। ঘুমের ওপর কিছুটা প্রভাব এই ট্রানজিটের থাকবে, স্পেশালি লগ্ন সাপেক্ষে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশির কথা আসা যাক। দেখুন, মকর লগ্নের ক্ষেত্রে কিছুটা ফল অন্যরকম এবং রাশির ক্ষেত্রে কিছুটা ভিন্ন রকম হবে, কারণ রাশিতে কিন্তু সাড়ে সাথী চলছে এখন অবধি। প্রথমেই বলবো, মঙ্গলের নক্ষত্রে শনির যে আসা, সেটা আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে খুব ভালো। যাদের সাড়ে সাথী চলছে তাদের ক্ষেত্রে আমি বলবো, কেরিয়ারে কিছু প্লাস পয়েন্ট এখানে কিন্তু আপনারা পাবেন। এবং আমি এখানে বলবো, দ্বিতীয়স্থ শনি মঙ্গল যোগ লগ্ন রাশি উভয় ক্ষেত্রে একটু টেম্পারামেন্ট লস ঘটাবে, অল্পেতে একটু রাগ জেদ ক্রোধ এগুলো বাড়বে, কিন্তু কেরিয়ার ভিত্তিক যে ট্রানজিট এটা কিন্তু আমরা কিন্তু প্রপার সেটা বলতে পারি। অর্থাৎ আপনার ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট, আর্থিক ক্ষেত্রে কোনো উন্নতি, প্রপার কোনো সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন। যাদের একদম টাকা সঞ্চয় হচ্ছিল না, নতুন করে আর্থিক কিছু বৃদ্ধি, আর্থিক উন্নতি, এই ধরনের বিষয়গুলোতে আপনি কিন্তু খুবই ভালো ফল এই সময় কিন্তু আপনি অবশ্যই পাবেন। এবং আমি এটা বলবো যে এখানে যেহেতু দ্বিতীয়ভাবে শনি মঙ্গল যোগের প্রভাব থাকছে, রাশি এবং লগ্ন উভয় সাপেক্ষে কথা একটু মেপে চুপে বলবেন। সাড়ে সাথী যাদের চলছে তাদের কথায় বলি, দেখুন স্পেশালি যদি আপনি সাড়ে সাথীর ক্ষেত্রে এই মুহূর্তে ফিনান্সিয়াল জায়গাটা খুব ক্রাইসিসের মধ্যে থাকেন, তাহলে এই মঙ্গলের ট্রানজিটে শনি কিন্তু আপনাকে কিছুটা ফিনান্সিয়াল জায়গায় সাপোর্ট দেবে। এবং কোনো বড় টাকা স্যাংশন হওয়া থাকলে, কোনো আটকে থাকা টাকা উদ্ধার হওয়া থাকলে, কোনো প্রাপ্তি বাকি থাকলে, সেগুলো কিন্তু এই সময় অবশ্যই ভালোর দিকে থাকবে এবং এখানে কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে। এবং এই জায়গাটা আমার মনে হয় ওভারঅল ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। আর কি হতে পারে? আর দেখুন, এখানে যেটা বিষয়টা সেটা হচ্ছে মঙ্গল হচ্ছে আপনাদের চতুর্থেশ, তো এখানে মনশান্তি বা গৃহশান্তির জায়গাটা কিন্তু একটু ডিফিকাল্ট। সেটা সাড়ে সাথী যাদের চলছে রাশি সাপেক্ষেও বটে এবং লগ্ন সাপেক্ষেও কিছুটা থাকছে। আপনার কেরিয়ার ওরিয়েন্টেড ট্রানজিটটা ভালো হলো, যখনই আমি পরিবার পরিজন গৃহ ইত্যাদি বিষয়গুলো আমরা দেখব, তখন কিন্তু কিছুটা একটু অশান্তি, ছোটোখাটো বিষয়, একটু মতের অমিল গৃহ সদস্যদের সঙ্গে, এটা কিন্তু মেইনলি ফোকাস হচ্ছে এই সময়। এই জায়গাটা আমি আপনাদের একটু সচেতন থাকতে বলবো, একটু খেয়াল রাখতে বলবো, একটু বিষয়টাকে কিন্তু একটু কমনীয় রাখতে বলবো। এই জায়গাটা কিন্তু নেগেটিভ ভাইব্রেশনের মধ্যে
হরস্কোপে থাকছে এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আর আমি এখানে এটুকু বলতে পারি যে এখানে কিন্তু যারা কথা বেশি খান, যারা গান বাজনা করেন, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু খুবই আশানুরূপ বা পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। জেনারেলি এডুকেশনের ক্ষেত্রে সময়টা কিন্তু মকরের পজিটিভ যাওয়ারই সম্ভাবনা হরস্কোপে বেশি, এবং পড়াশোনা ভিত্তিক কোনো বিষয়ে চাকরিমুখী পড়াশোনা এগুলোতে আপনি ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে অবশ্যই আমাদের সারাসাথী রাহি আলাদা ভিডিও আছে, দেখে নেবেন এবং দৈনিক রাশিফলটা ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা, সমস্যা দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদি কুম্ভলগ্নের কথা বলি তাহলে আমাদের বলতেই হবে কুম্ভলগ্ন সাড়ে সাতির একদম মধ্যগগণে আছে, এবং সেখানেই আপনাদের লগ্নেই শনি কিন্তু বক্রী হয়ে আছে এবং যে শতভিষা নক্ষত্র থেকে মঙ্গলের ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করছে। প্রথমেই বলবো লগ্ন যদি আপনার কুম্ভ হয় এই সময় কিন্তু মাথা গরমের প্রবণতা বেশি হবে। রাশি যদি আপনার কুম্ভ হয় সাড়ে সাতির যে এফেক্ট সেটা কিন্তু যারা এই সময় খুব চরমে পাচ্ছিলেন তাদের ক্ষেত্রে একটু ক্ষান্ত হবে, একটু স্থিত হবে। এবং আমি এটুকু বলবো যে শনি এবং মঙ্গলের কম্বিনেশন এখানে লগ্ন এবং দশমের কানেকশান হচ্ছে, অর্থাৎ কেরিয়ার ভিত্তিক আমরা যদি দেখি ট্রানজিটটা খুবই ভালো, এবং আপনার চাকরি বলুন, আপনার ব্যবসা বলুন, সেলফ প্রফেশন বলুন, এই জাতীয় ক্ষেত্রগুলোতে আপনি কেরিয়ারের জায়গায় খুবই ভালো ফল বা পজিটিভ ফল এখানে কিন্তু এক্সপেক্ট করতে পারেন। এবং এখানে আমি ওভারঅল বলবো যে স্পেশালি এখানে মঙ্গল হচ্ছে আপনার তৃতীয় পতি, নতুন কানেকশান, নতুন যোগাযোগ, নতুন কমিউনিকেশান, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু খুব ভালোভাবে এই সময় হবে। এই সময় চাইতে বা আপনার না চাইতে রাশি হোক বা লগ্ন কিছুটা ভ্রমণ যাত্রা ঘোরাঘুরি এগুলো কিন্তু এই সময় বাড়তে পারে, বা আপনার সার্ভিসের ট্যুর কিছু হলো বা চাকরির জন্য কোথাও যেতে হলো, এই জাতীয় বিষয়গুলো বাড়তে পারে। তবে যাদের সাড়ে সাথে চলছে কুম্ভ এদের ক্ষেত্রে বলবো মেইন যে প্রবলেমটা হচ্ছে মঙ্গলের কানেকশান থাকার জন্য আপনি ভীষণ মাত্রায় কাজের ক্ষেত্রে এতটা ইনভলভ হয়ে পড়বেন, আপনি হয়তো পরিবার, আপনার কাছের মানুষ, আপনার প্রেমিক প্রেমিকা এদের ঠিকঠাক সময় দিতে পারছে না, এগুলো কিন্তু নেতিবাচক ফলের আওতায় থাকার সম্ভাবনা আছে। বিদেশি টাকায় যারা ইনকাম করেন তাদের ইনকামেবল সোর্স এই সময় বাড়বে, তবে ব্যথা বেদনা চোটাঘাত ইত্যাদি সমস্যাও কিন্তু রাশি লগ্ন উপসা ফেঁকে আছে। সাড়ে সাতির ক্ষেত্রে তো আমি অবশ্যই বিষয়টা খেয়াল রাখতে বলবো, কিন্তু এই জায়গাটা অবশ্যই আছে, আপনাদের এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখা জরুরি। আর এটুকু বলতে পারি এই সময় যাদের খুব ফাঁকিবাজি টেন্ডেন্সি বেড়েছিল, পড়াশোনা হোক, ঘরের কাজ হোক, আপনার অন্যান্য কাজ হোক, তো সেখানে আপনি কিন্তু কাজের ক্ষেত্রে অনেকটা এই সময় ফোকাস করতে পারবেন, এবং কাজের ক্ষেত্রে যে ঢিলেঢালা ভাবনা চলছিল সেটা কিন্তু কাটিয়ে উঠে আপনি আপনার কাজের জায়গায় আবার মন দিতে পারবেন, এবং কর্মক্ষেত্রে আপনি কিন্তু বেশ কিছু অংশে পজিটিভ ভাইব্রেশন ফিল করবেন। বিস্তারিত জানতে আমি আপনাদের অবশ্যই আপকামিং ভিডিও এবং দৈনিক রাশিফল দেখার পরামর্শ দেবো, ফোন নাম্বার তো পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মীন লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু দ্বাদশভাবে মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করছে এবং মীন রাশির সাড়ে সাতির প্রথম অধ্যায় শুরু হয়ে গেছে, তো এটা লগ্ন রাশিতে কিছুটা আলাদা ফল থাকবে। প্রথমেই আমি বলবো সাড়ে সাতি যাদের চলছে সাড়ে সাতির আমি এই ফেজটাকে আপনাদের বলবো প্রধানত এই সময়টা কিন্তু আপনার ফিনান্সিয়াল কাজগুলো অগ্রগতি পাবে, এবং এই সময় নতুন ইনকামেবল সোর্স কিন্তু কিছুটা আসার সম্ভাবনা থাকবে, কিন্তু তার সঙ্গে আর এক ধারে কিন্তু আপনার খরচের রাস্তাও তৈরি হবে। শনি কিন্তু এই সময় আপনার ভীষণ টেস্ট নেবে যে আপনি কতটা ম্যানেজ করতে পারছেন, টাকাটা ভুল খাতে খরচ করছেন কি না, যে আপনার টাকাটা ঠিক, যে টাকাটা আপনাকে দেওয়া হয়েছে, যে অর্থটা আপনাকে দেওয়া হয়েছে সেটা নেগেটিভে আছে কি না, বা সেই কাজটা আপনি কোনো বাজে জায়গায় ইউজ করছেন কি না, সেগুলো কিন্তু এই সময় দারুণ একটা জায়গা টেস্টিংয়ের জায়গাটা রেজাল্টে থাকবে, এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে যেহেতু এখানে শনি মঙ্গলের কম্বিনেশান, লগ্ন সাপেক্ষে স্পেশালি আমি মনে করি এখানে খরচ প্রবণতা একটু বেশি থাকবে, মাঝে মাঝে কিন্তু আপনার বাক্য কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, কথাকে নিয়ন্ত্রণে রাখবেন, কাছের মানুষ ফ্যামিলির কারোর হেলথ নিয়ে সমস্যার বিষয় রাশি লগ্ন উভয় ক্ষেত্রে কিন্তু এই সময়টা অবশ্যই সচেতন থাকা দরকার। তাছাড়া আমি এটুকু বলবো যেহেতু এখানে শনি মঙ্গলের কম্বিনেশানটা এবং রাশির দ্বাদশকে কানেকশান দিচ্ছে, কোমরের ব্যথা বেদনা, ঘুমের সমস্যা, একটু ব্যাক পেনের সমস্যা এগুলো থাকতে পারে, বিদেশ যাত্রা, দূরযাত্রা ইত্যাদি যোগাযোগ এই সময় কিন্তু আসার সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে। বৈদেশিক ক্ষেত্রে আপনার কোনো ট্যুর ট্রাভেল এগুলো রাশি লগ্ন উভয় ক্ষেত্রে লগ্ন সাপেক্ষে তো বটে এগুলো কিন্তু হতে পারে, এবং যারা অলরেডি দূরে আছেন, দূর রাজ্য, দূর জেলায়, বিদেশে আছেন, তাদের ক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজ এই সময় কিন্তু থাকার একটা সম্ভাবনা থাকছে। আর এখানে আমার ওভারঅল বলার উদ্দেশ্য সেটা হচ্ছে লগ্ন রাশি উভয় ক্ষেত্রে এডুকেশন সিস্টেম ওভারঅল ভালো যাবে, পড়াশোনার ক্ষেত্রে উন্নতি গ্রোথ থাকবে, আত্মীয় স্বজনের সঙ্গে রিলেশনের বিষয়টা এই সময় একটু খেয়াল রাখতে হবে, এই জায়গাটা কিছুটা সেন্সিটিভ থাকবে, কিছু জায়গায় এই সময় কিন্তু এই ধরনের বিষয় একটু প্রবলেম থাকতে পারে, এটা লগ্ন সাপেক্ষে বেশি থাকবে, বিষয়টা খেয়াল রাখবেন। আদারওয়াইজ আপনারা অবশ্যই সাড়ে সাতির মধ্যে কিছু পরিবর্তন ফিল করবেন, খুব সমস্যায় থাকলে আমার মনে হয় কিছুটা ভালো ফল এখানে কিন্তু পাবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, এন্ড স্ক্রিনে ফুটে উঠছে দেখুন ইম্পর্টেন্ট ভিডিওগুলি। আমরা চলে আসছি আজই নতুন ভিডিও নিয়ে, দৈনিক রাশিফল দেখে নেবেন, ফোন নাম্বার পেয়ে গেছেন, যোগাযোগ করে নেবেন। নমস্কার।